أما المركز الأول فكان من نصيب صالح أحمد تكريم من بنغلاديش. শতকষ্টের মাঝে একটুখানি হাসির ঝলক নিয়ে এসেছেন আমাদের বাংলাদেশের গৌরব হাফেজ সালে আহমদ তাকরিম। প্রিয় দর্শক আপনারা জানেন দুবাই আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে হাফেজ সালে আহমদ তাকরিম। প্রিয় দর্শক কি বলেছেন নিজুম মজুমদার, যে কিনা সালে আহমদ তাকরিমের গতবারের বিশ্ব জয়কে তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখেছিল, সে এখন কিভাবে দেখছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব সালে আহমদ তাকরিমের প্রথম স্থান অর্জন করার সেই চমৎকার দৃশ্যটি। দর্শক পুরো ভিডিওটি দেখে আপনি আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন। দর্শক তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করি। দর্শক প্রথমে আসুন আপনাদের সামনে নিজুম মজুমদার কি বলেছেন। দর্শক গতকালকে বাংলাদেশে যে ট্র্যাজেডি ঘটে গেল বঙ্গবাজারে, হাজারো মানুষের স্বপ্ন পুরে ছারকার হয়ে গেল একটি অগ্নিকাণ্ডে, অগ্নি দুর্ঘটনায়, সেটার জন্য অবশ্যই আমাদের হৃদয়ে ক্ষত সৃষ্টি হয়েছে। তারই মাঝে বিশ্বজয় করল আমাদের ছোট বালক সালে আহমদ তাকরিম। একটুখানি হয়তো সেখানে প্রলেপ দেওয়ার মতো হয়েছে, একটুখানি আমাদের জন্য খুশির সংবাদ হয়েছে সেই কষ্টের মাঝে। দর্শক এই বিজয়কে যারা আগে খুব চুলকায়িত বিজয় দেখলে ইসলামের হাফেজদের মাদ্রাসার, তাদের আজকে সুর পাল্টে গেছে। আপনি অবাক হবেন নিজুম মজুমদারের মতো ব্যক্তি তার ফেসবুক স্ট্যাটাসে কি দিয়েছে জানেন। নিজুম মজুমদার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বঙ্গবাজারে আগুন ঘটনার বেদনাদায়ক অধ্যায়ের পর একটি অত্যন্ত আনন্দের ও গৌরবের সংবাদ হচ্ছে দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় 26তম আসরে বাংলাদেশের সন্তান সৈয়দ সালে মোহাম্মদ তাকরিম প্রথম স্থান অধিকার করেছেন। এই প্রতিযোগিতাটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ বটে। তাকরিম বয়সে ছোট কিন্তু অসম্ভব রকমের মেধাবী। তার এই অর্জনে একজন বাংলাদেশী হিসাবে অত্যন্ত গৌরব বোধ করছি এবং তার জন্য আমার ভালোবাসা রইল। আশা করি এই মেধাবী ছেলেটি তার জীবনে অনেক দূর পর্যন্ত যাবেন, আমি তার আরও সাফল্য কামনা করি। প্রিয় দর্শক নিজুম মজুমদারের এই স্ট্যাটাসটি আমার কাছে খুব ভালো লেগেছে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি যদি একজন মানুষ লালন করে, সে আস্তিক হোক কিংবা নাস্তিক হোক, সে ইসলামকে পছন্দ করুক কিংবা না করুক, বাংলাদেশের নাগরিক যদি সে নিজেকে বিশ্বাস করে, বাংলাদেশের জন্ম হিসাবে যদি বাংলাদেশকে সে ভালোবাসে, তাহলে অবশ্যই তাকরিমের এই সাফল্যে সে অত্যন্ত খুশি হবে, এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক তো চলুন তাকরিমের সেই মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরি, চমৎকার সেই তেলাওয়াতটা আপনাদের সামনে তুলে ধরি যে তেলাওয়াত করি তাকরিম প্রথম স্থান অর্জন করেছিল। أما المركز الأول فكان من نصيب صالح أحمد تكريم من بنغلاديش. نبدأ بالمتسابق الأول صالح أحمد تكريم من بنغلاديش ويقرأ برواية حفص عن عاصم، فليتفضل مشكورا. اقرأ من قوله تعالى: شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك. الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. كبر على المشركين ما تدعوهم إليه. الله يجتبي إليه من يشاء ويهدي
إليه من ينيب. وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم، ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم، وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب. فلذلك فدع واستقم كما أمرت ولا تتبع أهواءهم، وقل آمنت بما أنزل الله من كتاب، وأمرت لأعدل بينكم، الله ربنا وربكم، لنا أعمالنا ولكم أعمالكم، لا حجة بيننا وبينكم، الله يجمع بيننا وإليه المصير. والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد. প্রিয় দর্শক, বাস্তবে অসম্ভব রকমের মেধার অধিকারী হচ্ছেন আমাদের ছোট্ট ছেলে সলে আহমদ তাকরিম। আমরা তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি, আমরা তার সার্বিক মঙ্গল কামনা করি, এবং ভবিষ্যতের জন্য এই হাফেজ সলে আহমদ তাকরিম, বিশ্বজয় করা তাকরিম, যেন বিশ্বের দরবারে বাংলাদেশের নামকে বারবার সমুন্নত করতে পারে, একজন বিশ্ববিখ্যাত আলেমি দিন যেন হতে পারে, সেই দোয়া আমরা কামনা করছি, সেই দোয়া আমরা করছি। আল্লাহ তাআলা তাকরিমের হায়াত দারাস করুক, তাকরিমের শিক্ষক যারা রয়েছেন, যারা তাকরিমকে এত সুন্দর করে গড়ে তুললো, তাদেরকেও আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।